ইন্দ্রবাবু হ্যাঁ কথা বলবেন না, ইন্দ্রবাবু নই আমি, অগ্নিবাবু। সরি সরি স্যার, কোনো ব্যাপার না, আপনি তো জানেন আমার ভুলে চুপ। স্যার ভগবান কে প্রণাম নেবেন? কই, আমি তো ঘুমোইনি। নেই, অসময়ে আপনাকে বিরক্ত করলাম তো, তাই আমরা আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না না, এতে বিরক্তর কি আছে, বিরক্ত হব কেন? তা তোমাদের আগমনের হেতু? স্যার ভগবান, এই প্রাক্তন দেবরাজ ইন্দ্রের প্রতি জেলের ভেতরে পাশবিক অকথ্য অত্যাচার চলছে। সে কি, এমন খবর তো আমার কাছে আসেনি। আমি তো বরং ও প্রাক্তন দেবরাজ ইন্দ্রের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তিনি নাকি তিনটি এয়ার কন্ডিশন মেশিন আছড়ে ভেঙে ফেলেছেন, 99 জন কারারক্ষীকে আছড়ে খিঞ্চে ধরাশায়ী করে দিয়েছে। মিথ্যে কথা? হ্যাঁ মিথ্যে কথা, ঠিক আছে, আপনারা যখন বলছেন তখন না হয় পুরো ব্যাপারটাকে তদন্ত করে দেখব। আর কিছু বলবেন? এই খামটি আপনি গ্রহণ করুন স্যার। কি ব্যাপার, কেউ কি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তার কাজ? না, এটা মাস পিটিশনের খাম, এর ভেতরে 182 কোটি দেবতা এবং স্বর্গবাসীর সই আছে। ইয়েস স্যার, আমরা প্রত্যেক স্বর্গবাসী এবং দেব দেবীর ঘরে ঘরে গিয়ে নক নক করে তাদের দিয়ে সই করে এসেছি স্যার। আমরা চাই প্রাক্তন দেবরাজ ইন্দ্রের পুনর্বিচার এবং মুক্তি। আপনারা প্রাক্তন দেবরাজ ইন্দ্রদেবের পুনর্বিচার চান? ইয়েস স্যার। আর তারই জন্য 182 কোটি দেবতা আর স্বর্গবাসী সই জোগাড় করেছে? আমরা প্রমাণ করে দেবো যে আপনার বিচারে ভুল ছিল। ইয়েস স্যার। আর আমরা এটাও প্রমাণ করে দেবো যে আপনি পক্ষপাতিত্ব করেছেন। ইউ টুক সাইড স্যার। আর স্যার, আমার কাছে এমন একটা যুক্তি আছে না স্যার? যুক্তি? হ্যাঁ। ও, সেই যুক্তিটা যে কি সেটা তো আমি এখন বলতে পারবো না, সময় এলে আপনি নিজেই দেখতে পারবেন। চলুন এবার। এর মধ্যে কোনো জাল সই নেই তো? না, একদম। লেট মি হেল্প ইউ। আমার বিচারে শনি লেগেছে।